আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি আজ প্রকাশ করা হতে পারে। দলের সভাপতি শেখ হাসিনার অনুমতি নিয়ে তালিকা ঘোষণা করার কথা রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা জানান, কমিটিতে এবার নতুন মুখের পাশাপাশি বিতর্কমুক্তরা স্থান পাবেন। এর আগে গত বছরের 23 নভেম্বর জম কালো কংগ্রেসের মধ্য দিয়ে গঠিত হয় বহুল আলোচিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। এর এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে যাচ্ছে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানান, যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পাশাপাশি আগামী সপ্তাহে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি ঘোষণা করা হবে। 1972 সালের 11 নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে প্রতিষ্ঠা করা হয় যুবলীগ। আমার সব এইদিক দিয়ে আসছে, আমার তো পায়ে সব।